আসসালামু আলাইকুম, মানত ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালো আছি। এই যে রান্না বাড়া শুরু করছি, শুরু করে দিছি। এখন বাজে দুইটা, মানে দুইটা থেকে রান্না শুরু করি। আর আমাদের বাসায় গ্যাস থাকে না, গ্যাস একদম কমে যায়, সেই জন্য রান্না করতে আসতেও দেরি হয়ে যায়। আর ঘরে অন্যান্য কাজ করতে বাজার করে আনে দেরিতে, সেই জন্য রান্নাও দেরিতেই শুরু হয়। তো আজকে বাজার আনছে পাট শাক, আর দুই রকমের মাছ আনছে, তেলাপিয়া মাছ আর মলাই মাছ। তো এখানে আমি পাট শাক বাছতে বসে গেছি। পাট শাক বেছে রেখে তারপর মাছগুলো কেটে নিব। এই যে মলাই মাছ, মলাই মাছগুলো খুবই সুন্দর, তাজা একদম নদীর মাছ। এই মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আনছে যে চিচিঙ্গা, দেখুন চিচিঙ্গাটা পরে আনছে, বাজার থেকে আনে না। এখানে নামাজ পড়তে গেছি তো সোহাগের আব্বু, নামাজ পড়ে আসার সময় নিয়ে আসছে চিচিঙ্গা। আর এই যে মাছ কাটা হয়ে গেছে, তো তেলাপিয়া মাছগুলো কেটে রেখে দিছি। আর এই যে মলাই মাছগুলো ধুয়ে নিছি কেটে। তেলাপিয়া মাছ আজকে রান্না করব না, আর অনেক দেরি হয়ে গেছে, ধুয়েও রাখি না, এমনি কেটে রেখে দিছি, কালকে রান্না করার সময় আবার ধুয়ে নিব। তো এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে নিছি ভালোভাবে। আর এই যে চিচিঙ্গা কেটে নিছি, দেড়টা চিচিঙ্গা নিছি এখানে, একটার আর একটা রড দেখ চিচিঙ্গা আর কি, লম্বা লম্বা করে চিকন করে কেটে নিছি, সাথে আলু দিছি একটা। আর এই যে মেখে রান্না করব, চিচিঙ্গা দিয়ে এই মাছ মেখে রান্না করলে কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে আমি মাছের সাথে চিচিঙ্গাটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিও দিয়ে দিছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি, কারণ এই মাছে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। আর মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এদিকে আমি এই যে ডালটা আমার হয়ে গেছে, এই যে দেখুন ডাল আমি ঘুটাও দিয়ে নিছি। তো আমাদের তো প্রতিদিনই ডাল রান্না করতে হয়। তো কতদিন আম ডাল খেলাম, এখন আর কাঁচা আম নাই, সেই জন্য যে শুধু আমরা ডাল রান্না করতে হচ্ছে। তো ডালটা বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। আর এদিকে যে তেল দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমি ডালটা বাগার দিয়ে নিছি, পেঁয়াজ ভেজে ডালে দেওয়া হয়ে গেছে। সেটা আর আপনাদের সাথে দেখাতে পারি না, এক হাতে ক্যামেরা নিয়ে দেখানো যায় না। তো এই যে দেখুন আজকে কিন্তু আম ডাল রান্না করা হচ্ছে, আজকে আম শেষ। আবার যদি কাঁচা আম আনা হয় তো তারপর তাহলে খাওয়া হবে। আম ডাল খেতে কিন্তু দারুণ লাগে না, যে গরম পড়ছে এই গরমে তো আম ডাল খেতে অনেক ভালো লাগবে, আর ফ্রোজেন করে রাখতে পারলে ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, আপনারা ফ্রোজেন করে রাখবেন আম বেশি করে কিনে। তো অসময়ে কিন্তু আম ডাল রান্না করলে বেশ ভালো লাগবে। আর এদিকে আমার এই যে মাছটা সবজি দিয়ে মাখা হয়ে গেছে, মেখে নিচ্ছি, মাখা হয় নাই, মেখে নিচ্ছি। মাছ আর চিচিঙ্গা আলু সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাতে মাখাই তরকারিটার স্বাদ বন্ধুরা অনেক অনেক দ্বিগুণ, মানে বলার মতো না, এতটা টেস্ট লাগে। আর তো মলাই মাছ, নদীর মাছ একদম টাটকা, খুব সুন্দর মাছগুলা। এই মাছগুলা যেমন ভিটামিন এ ভরা, এই মাছে মলাই মাছে ভিটামিন এ ভরা, বাচ্চাদেরকে খাওয়াতে পারলে অনেক ভিটামিনের অভাব পূরণ হয় এই ছোটো মাছে, আর চোখের ইয়েও বাড়ে। তো বেশি বেশি এই মাছ খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু কাঁটা আছে, অনেকে কাঁটার ভয় পায়, তারপরও খাওয়ার চেষ্টা করবেন, এই মাছটা অনেক পুষ্টিগুণে ভরপুর। তো আমার এই যে মাখা হয়ে গেল, পানি দিলাম অল্প করে মেখে জুখে, এখন এই যে চুলায় বসিয়ে দিলাম, ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। আর এদিকে দেখুন এই যে আমি যে কুটাকাটি করছি সবজির, পাট শাক কাটছি, তারপর চিচিঙ্গা কাটছি, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলার খোসা যত সব আছে, পাট শাকের ডাঁটাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিছে, এগুলা দিয়ে জৈব সার বানাবো। তো বারান্দায় কিছু গাছ আছে, সেই গাছের জন্য জৈব সার তৈরি করতেছি। তো এই এখন এই খোসাগুলো আমি একটা ইয়াতে, মানে বোতলের একটা খালি একটা তেলের এই যে কন্টেনার কাটা, সেটার মধ্যে রেখে দেবো। এখানে আরও আগে অনেক রাখা হয়েছে, সেগুলো অনেক পচে গেছে, এখন আবারও রেখে দিচ্ছি। এগুলো পচে গেলে তারপরে এই যে গাছের মধ্যে দিয়ে দিব।
এখানে মিষ্টি কুমড়া গাছ আছে, তারপরে মিষ্টি আলু গাছ, করলা গাছ লাগাইছি, আর অনেক গাছ গাছ আছে, লেবু গাছ, আম গাছও আছে আমার বারান্দায়, আনারস গাছ আছে। তো একদিন দেখাবো আপনাদের এখানে কী কী গাছ আছে আমার, একদিন এটা নিয়ে একটা ভিডিও করে আপনাদের দেখাবো। তো এই গাছগুলোর জন্য এই সারটা তৈরি করব। তো এখানে রেখে আসলাম, তো ওটা আস্তে আস্তে পচতে থাকবে। চারিদিকে তরকারিটা বলক এসে গেছে, হাঁপাইতেছি, অনেক গরম লাগতেছে, ফ্যান বন্ধ তো গরমে, আর যে গরম ফ্যান তো এক সেকেন্ডও বন্ধ করা যায় না, তারপর আমি বন্ধ করে বয়স দিতেছি, তারপর হাঁপাই যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না। আর তরকারি এদিকে বলক এসে গেছে, সামান্য একটু ধনিয়া পাতা ছিল, সেই ধনিয়া পাতাটুকু দিয়ে দিলাম, তার তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। চিচিঙ্গা দিয়ে এরকম করে ছোট মাছ রান্না করলে অনেক মজার হয় বন্ধুরা। তো ওইদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিতে, আর এদিকে আমি শাকটা ধুয়ে বসিয়ে দিলাম, পাট শাক, পাট শাক ভাজি করব। আর আমার তো মনে হয় প্রতিদিনই পাট শাক খাই এমন লাগে, কিন্তু সোহাগের আব্বুর জন্য খাইতে পারি না, সে আনতে চায় না, তো বলতে বলতে ওই দুই একদিন পর পর আনে। পাট শাক আমার অনেক ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে, আর কাসন্দ দিয়ে খেতে তো আরও ভালো লাগে। তো বন্ধুরা, এই যে পাট শাকটা আমার হয়ে গেছে, আমি বাজার দিয়ে নিছি, এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে ভেজে তারপরে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। তো দেখুন কতটুকু হয়ে গেছে, এত কড়াই ভরা ছিল, একদম অল্প একটু হয়ে গেছে। আমার বললাম তো পাট শাক আমার কাছে খুবই প্রিয়, আরেকদিন ডাল দিয়ে রান্না করব, ডাল দিয়ে এখনও রান্না করা হয় নাই। আর কী কী রান্না করছি দেখে নিন, চিচিঙ্গা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, আম ডাল, আর হচ্ছে পাট শাক ভাজি, গরমের দিনের আর কি মজার খাবার, এখানে ভাত আছে। তো রান্নাবাড়া শেষ হয়ে গেছে, আর এই যে সোহাগের আব্বুকে গেঁথে দিয়ে দিছি, সোহাগের আব্বু খাচ্ছে, পাট শাক দিয়ে খাচ্ছে, পাট শাক দিয়ে খেয়ে তারপর তরকারি দিয়ে খাবে, ডাল দিয়ে খাবে, এই যে তরকারি দিয়ে খাচ্ছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমার খুবই ছোট, তো বেশি ভিডিও করা হয় নাই, ভিডিও করি নাই। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।